নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবজির দাম এখন আকাশ ছোঁয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও ফরে রাজের জেরে দাম কমেনি কাঁচা সবজির রাজ্যের বিভিন্ন জেলায় টাস্ক ফোর্সের নজরদারি অব্যাহত রয়েছে প্রশ্ন একটাই কবে কমবে সবজির দাম আজ এ নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন মধ্যবিত্তের ভেসেলে আগুন চলছে টাস্ক ফোর্সের নজরদারি শহর কলকাতায় একাধিক মার্কেট পরিদর্শনে টাস্ক ফোর্সের আধিকারিকেরা সোমবার নিউ মার্কেট ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের আধিকারিক সঙ্গে নিউ মার্কেট থানার পুলিশ নিউ মার্কেটের সবজির দাম শশা পঞ্চাশ টাকা প্রতি কেজি লঙ্কা আশি টাকা প্রতি কেজি চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা প্রতি কেজি জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি টমেটো ষাট টাকা প্রতি কেজি রসুন একশো টাকা প্রতি কেজি আদা একশো টাকা প্রতি কেজি ঢ্যাঁড়স আশি টাকা প্রতি কেজি পটল ৩৫ টাকা প্রতি কেজি ঝিঙে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি ক্যাপসিকাম একশো টাকা প্রতি কেজি গাজর ষাট টাকা প্রতি কেজি বিট ষাট টাকা প্রতি কেজি বহরমপুর বাজারে সবজির দামে ছেকা টাস্ক ফোর্সের নজরদারি মুর্শিদাবাদের শহরতলির বাজারগুলিতে বহরমপুর মহকুমার শাসকের নেতৃত্বে টাস্কফোর্সের হানাদায় বহরমপুরের নতুন বাজার স্বর্ণময়ী বাজার কান্দি বাস স্ট্যান্ড বাজারে মুর্শিদাবাদের বাজারে সবজির দাম জ্যোতি আলু 35 টাকা প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা প্রতি কেজি রসুন 280 টাকা প্রতি কেজি বেগুন 7 টাকা প্রতি কেজি ঝিঙে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি করলা পঁচাত্তর টাকা প্রতি কেজি টমেটো আশি থেকে একশো টাকা প্রতি কেজি পটল ৩৫ টাকা প্রতি কেজি কাকরোল একশো টাকা প্রতি কেজি খোলা বাজারে অগ্নিমূল্য আলুর দাম বাজার মূল্যের থেকে কম দামে ক্রেতাদের আলু পেতে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে চালু হল ন্যায্য মূল্যে আলু বিক্রয় কেন্দ্র কেজি প্রতি আঠাশ টাকা দামে এই আলু মিলছে আলু বিক্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লক কৃষি আধিকারিক এস মাসন সহ পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিক ও কর্মীরাও দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে জলপাইগুড়ির দিনবাজারে সরেজমিনে পরিদর্শনে জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভেন সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিক ও পুলিশ কর্মীরা আলু পেঁয়াজ সবজির দাম নিয়ে পাইকারি ও খুচরো দামের ফারাকে ক্ষোভ প্রকাশ করেন জেলা শাসক জেলা শাসক জানান একাধিক গাড়ি থাকবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতায় আশাবাদী জনতা সবজির দাম কমার অপেক্ষায় রাজ্যবাসী কলকাতা টিভি আর যে নিয়ে আমরা আলোচনা করব যে কেন সবজির দাম কমছে না কবেই বা কমবে এই সবজির দাম এ নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা বিপ্লব মাল আপনাকে স্বাগত জানাবো বিপ্লব প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে এক্ষেত্রে আপনার কি মনে হয় যে রাজ্যে শুধু নয় গোটা দেশেই তো সবজি বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া এটা কারণ কি বলে মনে হয় দেখুন এটা আমি প্রথমেই বলবো যে সবজির দাম কি যে সমস্ত জিনিসের পত্রের দাম আজকে আলু থেকে সবজি থেকে সমস্তটাই এটা দাম বৃদ্ধি পাওয়ার একটাই কারণ যে সরকারের এদিক দিকে কোনো নজর নেই কেননা যদি নজর থাকতো যে ফোর্স যে এখন গঠন করা হয়েছে আমরা দেখছি তো এই টাস্ক ফোর্স আগেই গঠন করা দরকার ছিল তাহলে এই সবজি নিয়ন্ত্রণটা আগে থেকেই করা যেত তাহলে এই আমাদিকে এত সমস্যার মধ্যে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হতো না না করে যখন সবজির দাম আগুন ছোঁয়া আশি টাকা একশো টাকা করে কিলো তখন এই সরকারের ঘুম ভেঙেছে অতএব ঘুম ভেঙেছে কিন্তু দেরিতে এখন যেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমি টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি তিন চার দিনে সবজির দাম কমে গেছে। ওটা বলতে হয় বলছেন কেননা উনি নিজেও জানেন যে সবজির দাম আদতে কমেনি nie এখনো আমরা প্রতিদিন সবজি বাজারে যাই এখনো সেই যেই দাম ছিল সেই দামই আছে। তো সরকার উদাসীন। এটা ঠিক আপনি যেটা যে প্রত্যেকদিন বাজারে গিয়ে এই ছবি দেখতে হয় মানে বাজারের ব্যাগ ভরে না পকেট খালি হয়ে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য যে এই এই সমস্যা শুধুমাত্র এই রাজ্যের মানুষের তা নয় গোটা দেশ জুড়েই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আজকে আপনি চালের দাম বলুন বা অন্য কিছুর দাম বলুন সব জায়গাতেই এটা কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোকসভা ভোটের পরে পরেই জিনিসের দাম এভাবে বেড়ে গিয়েছে সবজির দাম এই রাজ্যে সত্যি বেশি সত্যি আজকে কাজ করছে না লোকসভা ভোটের পরে দাম বেড়েছে সেটা বড়ো কথা নয় আজকে যদি রাজ্য সরকার এই সমস্ত ব্যাপারগুলো একটু চোখ কান খোলা রেখে এটা নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে থাকতেন তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না কেননা তখন আপনি উদাসীন ছিল কেন যে তখন উনি নিজের গদি বাঁচানোর জন্য লড়াই করেছেন তখন সাধারণ মানুষকে প্রয়োজন নেই ওই দেখেননি এখন টাকপোস্ট নিয়ে বসে পড়েছেন

পাশাপাশি নিত্য যা ব্যবহার করি আমরা তার প্রত্যেক কিছুর ছোঁয়া দাম আমি বলছি যে আপনার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ছাড়া আপনি চলতে পারেন না আমার আপনার সঙ্গে সংযোগ হচ্ছে যে কানেকশনটার মাধ্যমে যে টেলিফোন কানেকশনটার মাধ্যমে সেই টেলিফোনের রিচার্জ করতে যান আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অলমোস্ট সবকটা সার্ভিস প্রোভাইডার বাড়িয়ে দিয়েছে অন্যান্য জিনিসে চালের দাম আটার দাম সব কিছুর দাম বেড়ে যাচ্ছে

সেটা অস্বীকারের জায়গায় সবস্থ জায়গাতেই আছে কিন্তু আপনি দেখি আমি যদি সব সময় আমায় যে রাজ্যটাতে বাস করছি আমি সেটাকে এড়িয়ে যাচ্ছি না আমি একদম আমরা এই একদম জ্বলন্ত কারণ এটা আমার আপনার প্রত্যেকের সে ত্রিমূল করুক বিজেপি করুক সিপএম করুক কংগ্রেস করুক কেও কোনো রাজনৈতিক দল না করুক প্রত্যেকের পেটের টান

কবে কমবে দাম মানুষের প্রশ্ন প্রত্যেকের প্রশ্ন আমার প্রশ্ন আপনারও হয়তো প্রশ্ন রয়েছে আম জনতারও প্রশ্ন এই শেখার জন্য দায়ীটা প্রথম প্রথম কথা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বিজেপি গভর্নমেন্ট একবারে যে গতিতে বাড়িয়েছে যার ফলে যে আনাজ পণ্য যেগুলো আছে সেইগুলো দাম অটোমেটিক কোর্সে হচ্ছে এসেনশিয়াল কমোডিটিসগুলো হাই প্রাইস হয়েছে এটা সবাই আমরা জানি এইগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

যেভাবে যে গতিতে যারা স্টক বিজনেস যারা স্টক বিজনেস করে যারা বিভিন্ন কাঁচামাল যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা যেভাবে হচ্ছে বাজার ক্রাইসিস তৈরি করে তাদের যে মালগুলোকে তাদের যে কাঁচা মালগুলোকে খুচরো মার্কেটে যেভাবে আপনার যে নিজস্ব মনমতো দরে যেগুলো মনোপলি দরে বিক্রি করছে আমাদের স্টেট गवर्नमेंट সেই জায়গাটা ধরেছে বিশেষ করে যারা মহাজন আছে স্যারও বলবো আপনি বলছেন স্টেট गवर्नमेंट এই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এ রাজ্য সরকারের যেটা বিজেপি পক্ষ থেকে বলছিলেন বিপ্লব বাবু যে রাজ্য সরকার আজকে টাস্ক ফোর্সকে লোকজনকে দেখা যাচ্ছে বাজারে বাজারে ঘুরছে ফোর্সের লোকজন টাস্ক ফোর্সের লোকজন কিন্তু এতদিন তাদের তারা কি করছিল কেন এই এই পদক্ষেপ আগে করা হয়নি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার একটা বিরতির পর ফিরে আসব সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি আবারও আসবো বাবু যে আপনি বলছেন যে রাজ্য সরকারের দায় রয়েছে নিঃসন্দেহে আমি আমি বলবো যে রাজ্য সরকারের দায় আছে রাজ্য সরকার লোকজন তারা যাদের প্রতিনিধি তারা তো বলছেনই আমি বলবো কেন্দ্র কেন্দ্র এক্ষেত্রে কি করছে কি ব্যবস্থা এখনো পর্যন্ত নিচ্ছে রাজ্য একটা ব্যবস্থা নিয়েছে আপনি বলছেন দেরিতে নিয়েছে ঠিক আছে দেরিতে নিয়েছে কিন্তু কবে কাজ হবে সেটা নারুগোপালবাবু বলবেন কিন্তু আমি বলবো যে কেন্দ্র এখনও পর্যন্ত কি ব্যবস্থা নিল এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ক্ষেত্রে দেখুন রাজ্য সরকার বা ব্যবস্থা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি তা আলটিমেটলি ব্যবস্থাটা নিয়ে কি হবে আমি আপনাকে কয়েক দুটো আপনার উত্তর দেওয়ার আগে দুটো জিনিস আপনাকে আমি বলি আজকে ধরুন যে সমস্ত এই আলুর দাম আজকে বারবার মমতা ব্যানার্জি সরকার বলেন যে আমি কৃষকদের স্বার্থে আছি গরিব দরদি কৃষকের পাশে আছি আজকে দেখুন আজকে আলুর দাম বেড়ে গিয়েছে ঠিক আছে নিত্য প্রয়োজন জিনিস হিসাবে আলু আমরা ধরি কেন প্রতিনিয়ত আমাদের আলুটা দরকার আজকে যখন আলুগুলো মাঠ থেকে পচে বিক্রি হয়ে যায় তখনও সরকার কিন্তু চোখ বন্ধ থাকে উদাসীন থাকেন তখনও কৃষকদের পাশে দাঁড়াননি আজকে যদি কৃষকরা দু পয়সা পায় সেটাতেও বাধা। কিন্তু এগুলো যদি সঠিকভাবে নির্ধারণ করা যায় আগে যদি কৃষকদের পাশে দাঁড়াতেন উনি এই যে সবজির দাম সবজির দাম যে যখন দু টাকা এক টাকা করে কেজি হয় সেই সবজিটা স্টক করে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ সবজি নেই এখানে অতএব গোড়াই গলদ সেই জায়গাগুলোকে আগে সরকারকে ভাবতে হবে কিন্তু সেইগুলো না ভেবে একবার যেই সবজির দাম বেড়ে গেল আমি টাক ফোর্স গঠন করে বেরিয়ে পড়লাম এতে করে কিছু মানে সুষ্ঠু স্থায়ী সমাধান হবে এটাই বলছেন যেটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে পুরোটা আমি বলছি কেন্দ্র কি করলো সেটা আপনি কিছু বললেন না আচ্ছা আমি মানে এটা থেকে বোঝা যায় যে কেন্দ্র কিছু করেনি আমি নারুকুপাল বাবু আপনার কাছে আসব যে টাস্ক ফোর্স গঠন হচ্ছে আপনি কিছু বললেন না তো আপনার কাছে সেটাই জানতে চেয়েছিলাম আপনি কিছু বললেন না আসবো আবারও আসবো আপনার কাছে মানুষ যাচ্ছেন বাজারে গিয়ে তো চল্লিশ টাকা টাকা টমেটোর দাম কোথাও একশো টাকা কেজিও বিক্রি হচ্ছে মানুষ বলছেন টাস্ক ফোর্স যখন যাচ্ছে হয়তো কিছুটা কমছে দশ টাকা পনেরো টাকা কমছে কিন্তু তারা বেরিয়ে গেলে আবার দাম বেড়ে যাচ্ছে এটা বলি এটা কয়েকটা জায়গায় হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় আপনার যে আলুর দাম ষাট টাকা ছিল সেটা এখন আটচল্লিশ থেকে তেপ্পান্ন টাকার মধ্যে হয়েছে যে টমেটোর দাম হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ছিল সেটা বাষট্টি টাকা হয়েছে বিভিন্ন রকম যেগুলো আমরা খাই সাধারণভাবে সবজির দাম আপনার অ্যাভারেজ হচ্ছে এই কদিনের মধ্যে আট থেকে দশ টাকা করে হচ্ছে কমেছে আপনার ঘটনা হচ্ছে এই ট্রান্সপোর্ট যেটা আমাদের এই যে কন্টিনিউ অ্যাকশনগুলো চলছে এই অ্যাকশনগুলো চলার সঙ্গে সঙ্গে আমাদের যারা যেগুলো স্টক আছে স্ট্রংগেস্টের ওখানেও কিন্তু আমাদের আলাদা রকম ভাবে প্ল্যানিং চলছে এবং তাদেরকে লাইসেন্স হিস করে দেওয়ার মতন যদি তাদের মাল থেকে থাকে যদি তারা মাল খুচরো বাজারে বিক্রি না করে সেই লাইসেন্স कैंसिल করে দেওয়ার মতন আমাদের এই উদ্যোগ নেওয়া হচ্ছে এটা চিফ সেক্রেটারি এন্ড থেকে এটা माननीय মুখ্যমন্ত্রী এটা করছেন অর্থাৎ আমাদের যে দেখুন লাইফ আমাদের কথা বাজারে মানুষ এসে

বিরোধী আন্দোলনে এত বড় কৃষক বিরোধী আন্দোলনটা এত বড় মাত্রা দাঁড়িয়েছে তার এমপি ঢুকতে ঢুকতে পারছে না ভোটে তার রেজাল্ট দিয়ে দেখিয়ে দিয়েছে এটা পাঞ্জাবে হয়েছে সব থেকে পাঞ্জাব আমার এগ্রিকালচার প্রোডাকশন সব থেকে হায়েস্ট রাজ্য স্টেট যেটা হচ্ছে আমাদের সেইখান থেকে গোটা ভারতবর্ষে সেই প্রোডাকশন সেই এখান থেকে বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন রাজ্যে যায় এবং বাইরেও যায়

সেই প্রকল্পগুলো এতটা নেগলেক্টেড ছিল যার ফলে আজকে এই ক্রাইসিস গুলো তৈরি হচ্ছে যেটা যদি সিরিয়াসলি যদি করতো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কিষাণ মান্ডি তৈরি করে যেভাবে আপনার বিভিন্ন রকম মান্ডি তৈরি করে সেখানে

আরো দিন দিন কমেছে কিন্তু বিজেপির কোন এমপিরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার মোদি যেখানে বসে আছে বিক্রি করতে চান ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে চান সেই ধান বিক্রির সময় যেখানে যেটা নিয়মই নেই সেটা নেই ষাট টাকা আসবো এই যে ঘরের সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু স্থানীয় ঘরেদের সমস্যা মেটানোই যাচ্ছে না

দুই সরকারের কাছেই আমাদের এই দাবি থাকবে এবং আমরা আশায় দিন গুনব অনেক ধন্যবাদ বিপ্লব বাবু বিপ্লববাবু বাবুকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন